কলকাতা থেকে আপনাদের সাথে আছি আমি চৈতালি রায়। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ শিরোনাম। ভারতকে হুমকি দিল নেপাল, সীমান্তে সেনা মোতায়েন। চ্যানেল 23 থাকছে, চীনের যে তিনটি অস্ত্র রাশিয়ার যুক্তরাষ্ট্রে চিন্তার কারণ হতে পারে। মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র, মধ্যপ্রাচ্যে চাকরি খোয়াচ্ছেন ভারতীয়রা। ভারতে হামলা চালাবে পাকিস্তানি ফৌজ, যুদ্ধের জিগির তুললেন পাক মন্ত্রী। আকাশে চীনা সামরিক হেলিকপ্টার, যুদ্ধ বিমান মোতায়েন ভারতের। এরপর আরো থাকছে, মোদীর সামনে অমিত শাহকে ধুয়ে দিলেন মমতা। সর্বশেষ চ্যানেল 20 দর্শকদের জন্য থাকছে একটি বিশেষ প্রতিবেদন, পাকিস্তানের সঙ্গে এক হলো ইরান, বড় বিপদে ভারত। দর্শক শুনছিলেন শিরোনাম। এবার বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আপডেট থাকুন। নেপালের জমিতে সড়ক তৈরি করে ভারত দুদেশের মধ্যে চুক্তি লঙ্ঘন করছে। মানস সরোবর পর্যন্ত তীর্থযাত্রা সফল করতে ভারতের নতুন সড়ক নির্মাণ নিয়ে ক্ষুব্ধ নেপাল। এই সড়ক দেশের সার্বভৌমত্বে আঘাত বলে আগেই অভিযোগ তুলেছে কাঠমান্ডু। এবার পরিস্থিতি আরো জটিল করে ভারত নেপাল সীমান্তে অতিরিক্ত বাহিনী মোতায়েন করার কথা জানালো নেপাল। সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ গিয়াওয়ালি বলেন, সীমান্তে এককভাবে ভারত কোনো পদক্ষেপ নেবে না বলেই আমরা আশা করছি। এছাড়াও অতীতে আলোচনার মাধ্যমে স্থায়ী সীমান্ত মেনে চলবে নয়াদিল্লি বলে আমরা মনে করছি, তবে সীমান্তে আমাদের বর্ডার পোস্ট ভারতীয় সেনাবাহিনী তুলনায় অনেক কম। সীমান্তে আমাদের মাত্র 120টি চৌকি রয়েছে, তাই আমরা অতিরিক্ত বাহিনী মোতায়েন করার কথা ভাবছি। তিনি আরও দাবি করেন, নেপালের জমিতে সড়ক তৈরি করে ভারত দুদেশের মধ্যে সম্পাদিত চুক্তি লঙ্ঘন করেছে। 1816 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও নেপালের তৎকালীন রাজার মধ্যে স্বাক্ষরিত সুগাউলি চুক্তিতে সাউ বলা হয়েছে মহাকালী নদীর পূর্বের অংশ নেপালের। 1988 সালের বৈঠকেও ভারত স্থায়ী সীমান্ত মেনে চলতে রাজি হয়েছিল। উল্লেখ্য, আগে মানুষ সরোবর যাত্রা সম্পূর্ণ করতে তীর্থযাত্রীদের 3 সপ্তাহ লাগত, কিন্তু নবনির্মিত 80 কিলোমিটার রাস্তাটির মাধ্যমে তা শেষ হবে মাত্র 1 সপ্তাহে। গত শুক্রবার ভিডিও কনফারেন্সে ধারচুলা থেকে চীন সীমান্তে লিপু লেখ পর্যন্ত রাস্তাটি উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তবে এই অঞ্চলকে তাদের বলে দাবি করছে নেপাল, যদিও কাঠমান্ডুর আনা সীমান্ত লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে ভারত। 370 ধারা হ্রদ এবং জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার পর ভারত তাদের নতুন রাজনৈতিক ম্যাপ প্রকাশ করে। নতুন ম্যাপে কালা পানিকে ভারতীয় অঞ্চল হিসেবে দেখানো হয়েছে। এরপর থেকেই দুই প্রতিবেশীর মধ্যে সীমান্ত বিবাদ তৈরি হয়। এ নিয়ে কড়া আপত্তি জানায় কাঠমান্ডু। নেপালে বিক্ষোভ হয় এ নিয়ে, যদিও ভারত বলে আসছে ম্যাপে সবকিছু আগের মতোই দেখানো হয়েছে। প্রিয় ভালোবাসা দর্শক, নেপালের জমিতে ভারতের সড়ক তৈরির কাজটি কি ঠিক হয়েছে? আপনার মতামত ইয়েসান্ন কমেন্ট করে জানিয়ে দিন এবং ভিডিওটিতে অনুগ্রহ করে একটি লাইক দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, চীনের যে তিনটি অস্ত্র রাশিয়ার যুক্তরাষ্ট্রে চিন্তার কারণ হতে পারে। চীন, যুক্তরাষ্ট্র আর রাশিয়া এই তিনটি দেশে বর্তমান বিশ্ব এক অস্ত্র প্রতিযোগিতার মধ্যে রয়েছে। চীনের সবচেয়ে আধুনিক কিছু অস্ত্রের বিবরণ তুলে ধরা হলো, যেগুলো বর্তমান অস্ত্র প্রতিযোগিতার ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রাখতে চলেছে। 1. নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র। 2018 সালে সামাজিক মাধ্যমে প্রকাশিত কিছু ছবি থেকে ধারণা করা হচ্ছে, চীন হয়তো এমন যুদ্ধজাহাজে স্থাপন করার উপযোগী এমন অস্ত্র তৈরি করেছে যেটি শব্দের 5 গুণ গতিতে গুলি ছুড়তে পারে। অনেকদিন ধরে বিশ্বের অনেক দেশ এমন অস্ত্র তৈরি চেষ্টা করছে। রেলগান নামের এই অস্ত্রটি সেকেন্ড 2.5 কিলোমিটার গতিতে গুলি ছুড়তে পারে, যেগুলো 200 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম। 2. হাইপারসনিক অস্ত্র। রাশিয়া আর যুক্তরাষ্ট্রের মতো হাইপারসনিক অস্ত্র তৈরি করছে চীনও। সাউথ চায়না মর্নিং পোস্টের খবর অনুযায়ী 2018 সালের অগাস্টে চীন ঘোষণা দিয়েছে যে তারা এমন একটি হাইপারসনিক বিমান পরীক্ষা করতে সক্ষম হয়েছে যেটি বিশ্বের যে কোনো মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম। এটি এমন একটি ওয়েব রাইডার বিমান যেটি নিজের তৈরি করা শব্দের ধাক্কা ব্যবহার করে বায়ুমণ্ডলে দ্রুত গতিতে ভেসে বেড়াতে পারে। চীন মিসাইল ছুড়েছে এবং আমেরিকার রাডার সেগুলো শনাক্ত করার আগে মার্কিন জাহাজ বা ভূখণ্ডে তা আঘাত করেছে। 3. চীনের সব বোমার মা। যুক্তরাষ্ট্রের সব বোমার মায়ের মতো চীনেরও একই ধরনের বোমা রয়েছে। বোমাটি হচ্ছে চীনের পারমাণবিক অস্ত্রের বাইরে সবচেয়ে শক্তিশালী বোমা এবং এটি এত বড় যে একটি H-6K বোমারু বিমান একবারে মাত্র একটি বোমাই বহন করতে পারে। চীনের বোমাটি আমেরিকান এ ধরনের বোমার তুলনায় খানিকটা ছোট। তিনি ধারণা করেন চীনের এই বোমাটি প্রায় 5-6 মিটার লম্বা, অথচ আমেরিকান বোমাটি প্রায় 10 মিটার লম্বা এবং হালকা, যার ফলে সেটি বহন করা সহজ। রাশিয়ারও এই ধরনের বোমা রয়েছে যাকে বলা হয় সব বোমার বাবা। এটা আমেরিকান বোমাটির চেয়ে আকারে বড় এবং যখন ফেলা হয় তখন শক ওয়েভের বদলে আগুনের কুণ্ড তৈরি করে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র, মধ্যপ্রাচ্যে চাকরি খোয়াচ্ছেন ভারতীয়রা।
মুসলিমদের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করে মধ্যপ্রাচ্যে চাকরি খোয়ালেন আরও তিন প্রবাসী ভারতীয়। অভিযোগ, মুসলিমরা ভারতে করোনা ছড়াচ্ছেন বলে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করেছিলেন ওই তিন ব্যক্তি। এরপরে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিলেও স্থানীয় প্রশাসন। এর আগে একই কারণে আরও নয়জন প্রবাসী ভারতীয় তাদের চাকরি হারিয়েছেন। সভাপতির পরপর এই ঘটনার আতঙ্ক তৈরি হয়েছে। জানা গিয়েছে, ওমান, কুয়েত ও সংযুক্ত আরব আমিরশাহীতে বেশ কিছু ভারতীয় সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করা হচ্ছিল। মূলত ভারতের নিজামুদ্দিন মার্কাজে ঘটনাটি ঘটার পরই সোশ্যাল মিডিয়া মুসলিম বিরোধী পোস্ট করা হতে থাকে বলে অভিযোগ। এমনকি টেলিভিশন বা অন্যান্য সংবাদ মাধ্যমেও এক শ্রেণীর মানুষ মুসলিম বিরোধী প্রচার করতে শুরু করেন বলে অভিযোগ। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ভারতে হামলা চালাবে পাকিস্তানি ফৌজ, যুদ্ধের জিগি তুললেন পাক মন্ত্রী। করোনা আবহে পাল্টাচ্ছে না পাকিস্তানের স্বভাব। কাশ্মীর সীমান্তে লাগাতার সংঘর্ষে বিরতি চুক্তি লঙ্ঘন করে হামলা চালাচ্ছে পাক ফৌজ, পাশাপাশি কাশ্মীরে ছায়াযুক্ত চালাচ্ছে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই। এহেন পরিস্থিতিতে ফের যুদ্ধের জিগি তুলেন পাক অধিকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রী রাজা ফারুক হায়দার। মঙ্গলবার পাক অধিকৃত কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর একটি গ্রাম পরিদর্শনে যান পাক অধিকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রী রাজা ফারুক হায়দার। সেখানে করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন তিনি বলে খবর। সফর শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভারত কাশ্মীরের আবহাওয়ার তথ্য দিচ্ছে, আমাদের উচিত দিল্লির আবহাওয়ার বিবরণ দেয়া। এবার আর আলোচনা নয়, প্রধানমন্ত্রী ইমরান খানের উচিত ভারতে হামলা চালানোর জন্য ফৌজকে আদেশ দেয়া। এদিকে পাক মন্ত্রী এহেন বয়ানের পরেই শুরু হচ্ছে তীব্র সমালোচনা। রাওয়ালপিন্ডিতে পাক সেনার সদর দপ্তরে মন্ত্রী এহেন বয়ানে কিছুটা অসন্তোষ ছড়িয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, কাশ্মীর উপত্যকায় মুজাহিদদের দিয়ে ছায়াযুক্ত চালানো আর সুশিক্ষিত ও বলশালী ভারতীয় সেনার সঙ্গে সম্মুখে সমরে নামা এক কথা নয়। সরাসরি নড়াইলে নামলে ফল কী হতে পারে তা 1965, 1971 ও 1999 এর যুদ্ধের সময় দেখেছে পাক সেনা। তারপর রয়েছে পাক অর্থনীতির বিধ্বস্ত অবস্থা ও করোনার হামলা। সব মিলিয়ে সন্ত্রাসী উস্কানি দেয়া ছাড়া আপাতত পাক ফৌজের আর কিছুই করার নেই। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, আকাশে চীনা সামরিক হেলিকপ্টার, যুদ্ধ বিমান মোতায়েন ভারতের। করোনা মহামারীর মধ্যে ভারত চীন সীমান্তে দেখা দিয়েছে উত্তেজনা। চীনের যুদ্ধ হেলিকপ্টার দেখে পাল্টা ভারতও মোতায়েন করেছে যুদ্ধ বিমান। মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যমে এনডিটিভির খবরে বলা হয়, লাদাখ সীমান্তের খুব কাছে চীনা হেলিকপ্টার দেখতে পেয়ে ভারতের যুদ্ধ বিমান তাদের তাড়া করে। মাটির খুব নিচে চীনা হেলিকপ্টারের উপস্থিতি দেখে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় উদ্বেগ বাড়ায়, ফলে ভারতও আকাশে যুদ্ধ বিমান উড়ায়। ভারতের বিমান বাহিনী সূত্রের খবর, দুই দেশের বিমান থেকে সীমা লঙ্ঘন করেনি। দুটি কাপ্তানই নিজেদের ভূপৃষ্ঠের উপর ছিল। লাদাখের সীমান্ত রেখা বরাবর অঞ্চলে গত সপ্তাহে দুই দেশের সেনাবাহিনীর সক্রিয়তা ঘিরে উত্তেজনা বেড়েছে। বলা হচ্ছে প্রায় একই সময়ে উত্তর সিকিমে দুই দেশের সেনাদের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। এদিকে আরেকটি অপশনিস হচ্ছে, মোদীর সামনে অমিত শাহকে ধুয়ে দিলেন মমতা। সোমবার কোভিড-19 পরিস্থিতি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের এই বৈঠক হয়। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি ক্ষোভ উগড়ে দেন মমতা। আমি অমিত শাহকে সম্মান করি এই বলে অমিত শাহের বিরুদ্ধে বিষেদগার শুরু করে দেন মমতা। মূলত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর লেখা চিঠি গণমাধ্যমে প্রকাশ করায় ক্ষোভ প্রকাশ করেন মমতা। খবরটি প্রকাশ্যে আসার পর আমাকে বিভিন্ন জন বিভিন্ন কথা জিজ্ঞাসা করা শুরু করেন। এই পরিস্থিতিতে আমার কি করা উচিত? আপনি সরাসরি আমার সঙ্গে কেন কথা বলবেন না? আমি আপনাকে অনুরোধ করছি অন্য রাজ্যের ক্ষেত্রেও যেন এমন ঘটনা ঘটাবেন না বলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন। অমিত শাহর উদ্দেশ্যে মমতা বলেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে গড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না, আর কথায় কথায় রাজ্যগুলোর দিকে সমালোচনার আঙুল তুলবেন না, রাজ্যগুলোর উপর আস্থা রাখুন। নরেন্দ্র মোদীকেও ছেড়ে কথা বলেননি মমতা। আপনারা সর্বদা বাংলা পশ্চিমবঙ্গের সমালোচনা কেন করেন? প্রধানমন্ত্রীকে প্রশ্ন মুখ্যমন্ত্রীর। পশ্চিমবঙ্গের করোনা ভাইরাস পরিস্থিতি পর্যবেক্ষণ করতে 20 এপ্রিল কেন্দ্রীয় সরকারের একটি দল পশ্চিমবঙ্গ সফরে আসেন, কিন্তু তারা আসার খবর আগে থেকে রাজ্য সরকারের কাছে ছিল না বলে অভিযোগ। ওই দল কলকাতা পৌঁছানোর মাত্র 2 ঘন্টা 3 মিনিট আগে মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে ফোন করে জানান অমিত শাহ। সে প্রসঙ্গেও সোমবার বৈঠকে তুলে ধরেন মমতা। বলেন, আমাদের কি তাদেরকে বাবু বলা উচিত ছিল এবং কৃতদাসদের মতো আচরণ করা উচিত ছিল? মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্যে পর্যবেক্ষণে আসতেই পারে, তবে রাজ্যের মুখ্য সচিব এবং স্বাস্থ্য সচিব তাদের ইশারায় উঠবেন বসবেন এমন আশা যেন তারা না করেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, পাকিস্তানের সঙ্গে এক হলো ইরান, বড় বিপদে ভারত। পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরালো, আরও আগ্রহ প্রকাশ করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনী চিফ অব স্টার মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি সোমবার পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামাল জাভেদ বাজওয়ার সঙ্গে টেলিফোন আলাপে তেহরানের এই আগ্রহের কথা জানান খবর পার্স টুডের।
বাঘেরই দুদেশের সেনাবাহিনীর মধ্যকার চলমান ভাতৃ প্রতিম সহযোগিতার মনোভাবে সন্তোষ প্রকাশ করেন। তিনি ইরান ও পাকিস্তান সীমান্তে কিছু সন্ত্রাস গোষ্ঠীর অপতৎপরতার কথা উল্লেখ করে বলেন, এসব গোষ্ঠী দুদেশের যৌথ শত্রু এবং এদেরকে প্রতিহত করতে হবে। ইরানের সেনাপ্রধান টেলিফোন আলাপে জেনারেল বাজওয়াকে জানান, সম্প্রতি দেশের সীমান্ত থেকে জেইশুজ জুলুম নামের একটি সন্ত্রাসী গোষ্ঠী তিন ইরানি সীমান্ত রক্ষীকে অপহরণ করে পাকিস্তানের ভেতরে নিয়ে গেছে। তিনি এসব ইরানি সীমান্ত রক্ষীকে মুক্ত করার ব্যবস্থা নিতে পাক সেনাপ্রধানের প্রতি আহ্বান জানান। টেলিফোন আলাপে ইরান পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অপতৎপরতা বন্ধ করতে এযাবৎ ইসলামাবাদের পক্ষ থেকে গৃহীত পদক্ষেপ তুলে ধরে জেনারেল বাজওয়া বলেন, দুদেশের সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা শক্তিশালী করার মাধ্যমে এ ধরনের অপতৎপরতা নস্যাৎ করা সম্ভব। ভিডিওটি লাইক করুন এবং নিত্য নতুন তথ্য জানতে ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করে সাথে